হাই বন্ধু, আমি দীনেশ। আমার ছাদ বাগান থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো মাধবীলতা গাছ টবে কি করে পটিং করব বা বসাবো। মাধবীলতা গাছ সাধারণত লতানো, তবে ঠিকমতো যদি পরিচর্যা করা যায় বা কাটিং করে রাখা যায় টবে খুব সুন্দর হয়, এবং এত সুন্দর দেখতে লাগে গাছগুলো। দেখো ফুলগুলো কি সুন্দর দেখতে। চলো তাহলে দেখি আমরা মাধবীলতা গাছকে কিভাবে পটিং করব। আমি নার্সারি থেকে এই গাছটা নিয়ে এসেছিলাম, এই গাছটাকেই আজ তোমাদের আমি পটিং করে দেখাবো। মাধবীলতা গাছ সাধারণত দোআঁশ মাটিতে খুব ভালো হয়, তবে বেলে মাটিতে এই গাছ একদমই পটিং করব না। আমরা দোআঁশ মাটি যদি না হয় তাহলে মাটি আমরা নিজেরা তৈরি করে নেব। সেখানে আমি সয়েল বা গার্ডেন সয়েল যেটা সেটা 40% নেব, কম্পোস্ট নেব 40%, কোকোপিট 10%, কারণ কোকোপিটে জল ধরে রাখে আর মাধবীলতা একটু জল বেশি লাগে। স্যান্ড বালি নেব আমি 10%, নিমখোল এক মুঠো নিমখোল আমি নেব, সেই সঙ্গে হাড়গুঁড়ো একটু নিতে পারি। এইভাবে আমি মাটিটা নেব। দেখো আমি এই মিক্সারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বা মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নেবে, যত ভালো মেশাবে তত মাটিটা সুন্দর তৈরি হবে। মাধবীলতা গাছগুলো যদি প্রচুর জায়গা থাকে বা বড় জায়গা থাকে সেখানে লতিয়ে বেড়ালে বা গেটে খুব সুন্দর দেখা যায়, কিন্তু যেহেতু আমাদের টবেজ করব, ফলে টবে করতে গেলে ঠিকমতো কাটিং করে রাখতে হবে এবং ফুল এত সুন্দর দেখা যায়। এবং এই গাছে রোগ আক্রমণ কম, ফলে তোমরা এই গাছ যদি করো সেক্ষেত্রে পোকামাকড়ের আক্রমণ কম হয় এবং ফুলগুলো দেখতে খুব ভালো। আর ফুল সানলাইটে গাছগুলো খুব ভালো হয়। গাছগুলো যখন একটু বড় হবে আমরা 15 দিন অন্তর খোল পচা দেওয়া যেতে পারে। দেখো আমি টবটা নিয়েছি, টবের নিচের যে ড্রেনেজ করার জন্য ফুটোটা আছে এগুলোতে সাধারণত আমি একটু ইট হোক বা কোনো কলসি ভাঙা হোক সেটা দিয়ে দেব, যাতে এখান দিয়ে বাড়তি জল পাস করে যেতে পারে। সেই সঙ্গে মাঝে মাঝে হাফ চামচ NPK 15 দিন অন্তর এই গাছে দেওয়া যায়, বা হাফ চামচ পটাশও দিলে খুব ভালো হয় এই গাছে। এবার আমি মাটিগুলো দিয়ে দেব। এবার আমি গাছটাকে এর মধ্যে পটিং করব। তা বন্ধুরা, আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল আইকনটি প্রেস করবে, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। দেখো আমি কিভাবে এই গাছটাকে পটিং করছি, খুব ধীরে ধীরে ছাড়াবে যাতে মাটিটা ঝরে না যায়। এরকম আমি গাছটাকে বসিয়ে দেব। তোমরা আমার ছাদ বাগান চ্যানেলের প্রতিটা ভিডিও অবশ্যই দেখবে, বিভিন্ন ভিডিওগুলো আমি আপলোড করেছি, সেখানে বিভিন্ন গাছের আপলোড আমি করেছি, চন্দ্রমল্লিকা গাছেরও আপলোড করেছি, চারা তৈরি করা কীভাবে করা যায় বা সেই চারাকে কীভাবে ফাস্ট পটিং করব সেগুলো আমি দেখিয়েছি, সেগুলো তোমরা ইচ্ছা হলে তোমরা দেখে নিতে পারবে। এবার আমি গাছের গোড়ায় মাটি দিয়ে দেব, যে পটিংটা আমি পটিং মিক্সার তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। যে পটিং মিক্সারটা বন্ধু তৈরি করেছিলাম, এবার এটা গাছের গোড়ায় ভালো করে দিয়ে দেব এবং মাটিটাকে একটু টাইট করে দেব। দেখো আমি কিভাবে গাছগুলো পটিং করে গাছের গোড়ায় মাটিটাকে দিয়েছি এবং একটু চেপে দেবে। গাছগুলো তোমরা যদি তোমাদের ছাদে এভাবে করো সারা বছরই প্রায় তোমরা ফুল পাবে।
তো বন্ধু আবারও বলবো, অবশ্যই আমার চ্যানেল লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সমস্ত ভিডিওগুলো তোমরা দেখবে, এবং সেখানে যদি নতুন কিছু আপডেট করার থাকে আমাকে অবশ্যই বলবে, আমি আপডেট করব, যাতে তোমরা এবং সকলেই তার ভালো হয় বা গাছগুলো করতে সুবিধা হয়। গাছের গোড়ায় আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব শীঘ্রই আমার নতুন একটা ভিডিও আমি আপলোড করব, হাইব্রিড পর্দের মাটি কি করে তৈরি করব বা মাটি তৈরি করার পরে সে হাইব্রিড পর্দের টিউবগুলো আমি কীভাবে বসাবো সেটা খুব শীঘ্রই করব। আজ বন্ধু এই পর্যন্তই।